পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার দেহট গ্রামে আমি বড় হই। মাধ্যমিক পর্যন্ত আমি পড়াশোনা করেছি। ১৬ বছরে আমার বিয়ে হয়। আমার শ্বশুর বাড়ি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ৯ নং গ্রাম পঞ্চায়েত রাঘবপুর গ্রামে আমার বিয়ে হয়। ২০১০ সালে আমরা ১২ জন মহিলা একটি এসএসজি গ্রুপ তৈরি করলাম। শ্রীপুর খাদি উন্নয়ন মহিলা সমিতির তরফ থেকে ২ জন মহিলা এসেছিলেন, আমাকে সিলেক্ট করেন। এই পঞ্চায়েতের যে ব্যাকওয়ার্ড ভিলেজগুলি আছে সেই ব্যাকওয়ার্ড ভিলেজগুলি দেখাশোনা করা। দীপ্তি আমাদের এই সংস্থার সাথে যুক্ত, অনেকদিন থেকে অনেক কাজ করে আসছে। দীপ্তির শ্বশুর নাকি খুব অত্যাচার করে দীপ্তির ওপরে। দীপ্তি তাও চেষ্টা করে নিজে নিয়েতে ওর স্বামীর সহযোগিতায়। দীপ্তি আপনার কি হয় এই কাজের ক্ষেত্রে? দীপ্তিকে আপনি কোনো সাপোর্ট করেন? আচ্ছা, কেন সাপোর্ট করেন? সাপোর্ট করি, ২টি বাচ্চা আছে, পড়াশোনা করে আর পয়সার জন্য। দীপ্তি যখন স্টুডি করে তখন ক্যামেরা কে ধরে? আমি। পরিবারে আপনার কে কে আছে? বাবা আছে, মা আছে, ভাই আছে, ভাইয়ের বউ আছে। তারা কি দীপ্তিকে কোনো সাপোর্ট করে? না। এই ভিডিওটি বানিয়েছি আমি এবং আমার পরিবারের উপরে। আমি দীপ্তি দেব শর্মা, ইন্ডিয়া আনহার্ট পক্ষে।